দেশ জুড়ে আলোচিত সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পুনরায় চালুর তোড়জোড় চলছে। গ্রাহকদের একাংশ এবং মার্চেন্টরা মনে করছেন, প্রতিষ্ঠানের সিইও রাসেলকে মুক্তি দিয়ে ব্যবসার সুযোগ দিলে মিলবে সংকটের সমাধান। একই পথে সমাধান দেখছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার মতে, ইভ্যালি চালু না হলে গ্রাহক মার্চেন্টের পাওনা পরিশোধ হয়ে পড়বে আরও অনিশ্চিত। রিশাদ হাসানের রিপোর্টে বিস্তারিত। চোখে হোক না শুরু শুরু হোক না বিশ্বাসে, গৃহস্থালী পণ্য থেকে শুরু করে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, গাড়ি, সব রকম পণ্যে নানা অফারে ই কমার্স ব্যবসায় আলোড়ন তৈরিকারী প্রতিষ্ঠান ইভ্যালি। কিনলেই অর্থ ক্যাশব্যাকের অফারে দ্রুত বর্ধনশীল এই প্ল্যাটফর্মে মাত্র দুবছরে গ্রাহকের সংখ্যা দাঁড়ায় 70 লাখে, আর মার্চেন্ট যুক্ত হয় 30,000-এর বেশি। অর্ডারকৃত পণ্য নির্দিষ্ট সময়ে ডেলিভারি দিতে না পারা সহ নানা কারণে মার্কেট প্লেসটি দ্রুতই হয়ে পড়ে সমালোচিত। 2021 সালের কিছু গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হন প্রতিষ্ঠানটির সিইও রাসেল ও শামীমা নাসরিন। এতে করে আটকে যায় গ্রাহক ও মার্চেন্টের শত শত কোটি টাকা। এরই মধ্যে পেরিয়ে গেছে 11 মাস, হাইকোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে বসেছে পরিচালনা পর্ষদ। তবে গ্রাহক মার্চেন্টের কেউই পাননি বিনিয়োগকৃত টাকা। কিছু গ্রাহক মনে করেন, রাসেলের মুক্তি পাওনা অর্থ ফেরত পাওয়ার একমাত্র পথ। গভর্নমেন্টের উচিত তারে সময় দিয়ে বা তার পাসপোর্ট যেগুলো আছে এগুলা জব্দ করে হলেও তারে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেয়। আমরা গ্রাহকরা বিশ্বাস করি যে উনি মানে তার প্রতিষ্ঠানটি আবার সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। ইভ্যালি পুনরায় চালু হলে প্রতিষ্ঠানটির কাছে পাওনা অর্থ বকেয়া রেখে পুনরায় ব্যবসা শুরু করতে রাজি আছে মার্চেন্টরা। দানা পাওনা থাকবে, সেই দানা পাওনা থাকা সত্ত্বেও বিজনেসটা যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে সকল কিছু আসলে সমাধান করা সম্ভব। এই ইভ্যালি সংক্রান্ত সকল কিছু ওনার যে পলিসি প্ল্যান উনি সবচেয়ে বেশি ভালো জানবেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, ইভ্যালি পুনরায় চালু না হলে অনিশ্চিত হয়ে পড়বে ভোক্তার অর্থপ্রাপ্তি। যদি আপনার তারা যদি বিজনেসে আবার ফিরে আসতে পারে তাহলেই কিন্তু তারা এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আলটিমেটলি যদি বিজনেসে যদি না ফিরে আসে তাহলে তো আর আসলে আপনার কোনো রেজাল্ট নেই। ইভ্যালি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, শত শত কোটি টাকা দেনার বিপরীতে চলতি সম্পদ দিয়ে কোম্পানির দায় মেটানো অসম্ভব। তবে গেটওয়ে আর গোডাউনে যে পরিমাণ টাকা ও পণ্য রয়েছে তা দিয়ে ইভ্যালির কার্যক্রম পুনরায় সচলের আশা করছে বর্তমান পরিচালনা পর্ষদ। সেক্ষেত্রে ইভ্যালির ব্যবসায় স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে উপকৃত হবে দেশের উদ্যোক্তারা বলে মত ইক্যাবের। যদি সেই প্রতিষ্ঠানটা অবশ্যই দেশের প্রচলিত নিয়মকানুন মেনে এবং ব্যবসায়িক ইথিক্স বজায় রেখে যদি চলে, নিশ্চয়ই প্রতিষ্ঠান চালু হতে পারে এবং সেটা কন্টিনিউ করতে পারে। বর্তমানে রাসেল কারাগারে থাকলেও জামিনে রয়েছেন তার স্ত্রী ও ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। রিশাদ হাসান, দেশ টিভি, ঢাকা।